فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভ অনুষ্ঠান থেকে আজকে আমাদের ৬২তম পর্ব আল্লাহর কাছে শুরুতেই দোয়া করছি তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আমাদের ভালো কাজগুলোকে তিনি যেন কবুল করেন আমাদের উপর বরকত এবং রহমত নাযিল করেন আর আমাদের মুসলিম ভাই বোনদের সহ সকলের যে কোনো বিপদ যে কোনো সমস্যা এবং প্রবলেম তিনি যেন দূরীভূত করেন আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে এর মধ্যে যে প্রশ্নটি আমার সামনে রয়েছে প্রথম প্রশ্ন সেটি পাঠিয়েছেন আশরাফুল ইসলাম বলেছেন কতটুকু সামর্থ্য থাকলে একজন পুরুষ মানুষ বিবাহ করতে পারবে সামর্থ্যের কথা তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি বুখারী মুসলিমের সে বিখ্যাত বর্ণনা যেখানে তিনি বলেছেন ইয়া মা'শারা শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ হে যুব সম্প্রদায় তোমাদের মধ্য থেকে যারা বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে নেয় এরপরের অংশে তিনি বলেছেন যারা সামর্থ্য রাখবে না তারা যেন সিয়াম রাখে ওমান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওম আচ্ছা তো তাহলে বোঝা গেল বিবাহটা করবে সামর্থ্য সাপেক্ষে আর সামর্থ্য যদি না থাকে তাহলে সে বিবাহ করবে না অপেক্ষা করবে তবে তার জন্য কিছু রেকমেন্ডেশন আছে যেমন সিয়াম রাখা ইত্যাদি এখন প্রশ্ন হচ্ছে কতটুকু সামর্থ্য থাকলে সে বিবাহ করবে প্রচুর সামর্থ্য প্রয়োজন নাকি মোটামুটি বিবাহের সামর্থ্য থাকলেই সে বিবাহ করতে পারবে এখানে আমরা কোরআনের আরো যে আয়াত যেমন সূরা আন-নূরের ৩২-৩৩ নম্বর আয়াতে যে বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন তার দ্বারা বুঝলাম বা বুঝি যে মোটামুটি সামর্থ্য থাকলেই বিবাহের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং বিবাহটাকে রেকমেন্ড করা হয়েছে যেমন আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনকাহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম আর তোমাদের মধ্যে যারা অবিবাহিত সে পুরুষ নারী যাই হোক না কেন তাদেরকে বিবাহ করিয়ে দাও ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরকেও বিবাহ করিয়ে দাও ইন ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি যদি তারা ফকির হয় দরিদ্র হয় তাহলে আল্লাহ তাআলা সেই অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন আল্লাহু ওয়াসিউন আলিম আর আল্লাহ তিনি প্রাচুর্যময় আলিম সর্বজ্ঞানী মহাজ্ঞানী এরপরে বলছেন ওয়ালিয়াস্তাফিফ ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি আর যারা বিবাহের সামর্থ্য রাখে না বিবাহকে পায় না অর্থাৎ বিবাহের সামর্থ্য রাখে না তারা যেন নিজেদের সংযম অবলম্বন করে সেটা তো হাদিস বলছে সিয়ামের মাধ্যমে সংযম সিয়ামের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সংযম তারা যেন নিজেরা সংযত থাকে সংযম অবলম্বন করে যতক্ষণ না আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহে সামর্থ্যবান করে দেন সচ্ছল করে দেন তাহলে ততটুকু সচ্ছলতা এখানে আসলে যথেষ্ট যতটুকু হলে সে বিবাহের মৌলিক দায়িত্বটা পালন করতে পারে সেই সামর্থ্য হচ্ছে শারীরিক সামর্থ্য কারণ শারীরিক সামর্থ্য যদি কারো না থাকে তাহলে তার বিবাহ করা উচিত নয় আর দ্বিতীয় সামর্থ্য হলো তার আর্থিক সামর্থ্য বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যেহেতু প্রশ্নটা পুরুষদের ক্ষেত্রে এসেছে তিনি তার স্ত্রীর খোরপোশ দিতে যেন সক্ষম থাকেন এবং স্ত্রীর দায়িত্ব পালনে যেন তার সামর্থ্য থাকে সেটার জন্য কোটি কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই সেটার জন্য ফ্ল্যাট বাড়ির মালিক হওয়ার দরকার নেই গাড়ি ঘোড়ার দরকার নেই বরং মোটামুটি সচ্ছলতা থাকলে চলবে এবং শারীরিকভাবে সামর্থ্যবান হলেই চলবে ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্নটি করেছেন আফিফা জাহান বলেছেন এক বক্তা বলেছে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম গায়ে মাখতেন সুগন্ধির জন্য এই বক্তব্য কি সঠিক? হ্যাঁ, এই বক্তব্য সঠিক, কারণ সহিহ মুসলিমের মধ্যে স্পষ্টভাবে উম্মে সুলাইম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদের কাছে আসলেন, অর্থাৎ আমাদের ঘরে প্রবেশ করলেন এবং তিনি আমাদের কাছে কাইলুলা করলেন, অর্থাৎ দিনের বেলায় তিনি একটু বিশ্রাম নিলেন। তখন তিনি ঘর্মাক্ত হলেন এবং আমার মা তখন একটা শিশি নিয়ে আসলো এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘাম সেটা তিনি সেই শিশির মধ্যে ভরে রাখলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং বললেন, উম্মে সুলাইম তুমি এটা কি করছো? উম্মে সুলাইম তুমি এটা কি করছো? তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, হাদা আরাকুকা, এটা আপনার ঘাম, নাজআলুহু ফি তিবিনা ওয়া হুয়া মিন আতইয়াবিত তিব, এটা হলো আপনার ঘাম যা আমরা আমাদের সুগন্ধি হিসেবে ব্যবহার করব এবং আপনার ঘাম তো সুগন্ধিগুলোর মধ্যে সবচেয়ে উত্তম সুগন্ধি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো দেহের কোনো অংশ, যেমন থুথু অথবা পশম অথবা তার ঘাম, এগুলো দিয়ে তাবাররুক জায়েজ নেই। সুতরাং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বর্ণিত একটা খাস বিধান। এটা আর আজকে আমাদের অন্যান্য ব্যক্তির মধ্যে আসলে সংক্রামিত হবে না, অর্থাৎ এই একই বিধান অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সুতরাং অন্য কোনো ভালো ব্যক্তির ঘাম দিয়ে তাবাররুক বরকত হাসিল করা যাবে না এবং তার শরীরের কোনো অংশ নিয়ে সেটা প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া যাবে না, যেমনটি সাহাবায়ে কেরাম করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে। নুরুন্নাহার আক্তার আপনি একাধিক প্রশ্ন করেছেন, বলেছেন আমার আব্বু খুব বেশি অসুস্থ, প্লিজ আপনি আমার আব্বুর জন্য দোয়া করবেন, তার চিকিৎসা জটিল হয়ে পড়েছে, আল্লাহ যেন সহজ করে দেন। আমরাও বলবো আল্লাহুম্মা ইশফিহি ইয়া রব শিফাআন আজিলান ওয়া শিফাআন কামিলান শিফাআন লা ইউগাদিরু সাকামা, আল্লাহুম্মা ইয়াসসির শিফাআহু ওয়া ইলাজাহু ইয়া রাব্বাল আলামিন। আপনার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নে আপনি বলেছেন গত রমাদানে আব্বুর রোজার কাফফারা দেওয়া হয়নি, আগামী রমাদান আসার আগে কি তা অবশ্যই আদায় করতে হবে? কাফফারা বলতে সম্ভবত আপনি ফিদিয়া বোঝাচ্ছেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে রমাদানের ফরজ সিয়ামের কাফফারা আর ফিদিয়া এক জিনিস নয়। ফিদিয়া ওই সব ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য যারা সিয়াম রাখতে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছেন, বৃদ্ধ বয়সে পৌঁছার কারণে অথবা দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে। আর কাফফারা সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যিনি শক্ত সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি সিয়ামটা ভঙ্গ করেছেন দিনের বেলায়, এবং এর প্রধানতম যে বিষয়ের কারণে কাফফারা ওয়াজিব হয়, যেটা সহিহ বর্ণনা এসেছে যে কোনো ব্যক্তি যদি তার দাম্পত্য সম্পর্ক স্থাপন করে, সে মহিলা পুরুষ যেই হোক না কেন, স্বেচ্ছায় যদি তারা সেটা করে তাহলে উভয়কে তওবা করতে হবে, তাদের সিয়াম ভঙ্গ হয়ে যাবে, কাজা করতে হবে এবং তাদেরকে কাফফারা দিতে হবে। এবং সেই কাফফারা হচ্ছে 2 মাস একাধারে সিয়াম পালন করা, অথবা 60 জন মিসকিনকে খাওয়ানো, অথবা একটা গোলামকে আজাদ করা, এটা হলো কাফফারা। সুতরাং কাফফারা একদমই ভিন্ন জিনিস। এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গ করে, খেয়ে অথবা পান করে, তাহলে সেটা একটা ইখতিলাফি বিষয়। সেক্ষেত্রে একদল উলামায়ে কেরামের মতে দাম্পত্য সম্পর্ক স্থাপনের মতোই তার উপরে কাফফারা প্রযোজ্য হবে। আরেক দল উলামায়ে কেরাম তারা বলেন যে না, দাম্পত্য সম্পর্ক স্থাপন করে যদি সিয়াম ভঙ্গ করেন তাহলেই শুধু কাফফারা হবে, এবং ইচ্ছাকৃতভাবে খেয়ে সিয়াম ভঙ্গ করলে তার পাপ হবে এবং তার উপর কাজা ওয়াজিব হবে, সুতরাং তাকে তওবা করতে হবে এবং কাজা করলে চলবে। এই দুটো মত আমরা পাচ্ছি। কিন্তু ফিদিয়ার বিষয়টা হলো আলাদা। ফিদিয়াটা কি? ফিদিয়াটা যেটি আমরা সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইয়ামা মা'দুদাত فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين বলেছেন অল্প কয়েকদিন মাত্র সিয়াম রাখতে হবে তবে যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে সিয়াম ভঙ্গ করে অন্য দিনগুলোতে তা গণনা করে নেবে অর্থাৎ কাজা করে নেবে আর যারা সামর্থ্য রাখে না ইউতিকুনাহু অর্থ হলো আই লা ইস্তাতিউনা সিয়াম সিয়াম রমাদান যারা এই সিয়াম রাখতে অক্ষম হবে তারা ফিদিয়া দিবে তাআম মিসকিন একজন মিসকিনের খাদ্য প্রতি সিয়ামের বদলে তো সুতরাং বোঝা গেল যে আপনার বাবা তিনি যে জটিল ভাবে অসুস্থ হয়ে পড়েছেন জটিল রোগে সম্ভবত তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে যার মধ্যে বা যার কারণে তিনি স্থায়ীভাবে সিয়াম রাখতে অক্ষম হয়ে পড়েছেন বা ডাক্তার বলেছে তিনি আর কখনোই সিয়াম রাখার উপযুক্ত হবেন না যদিও ভবিষ্যতে হয়ে যায় সেটা আলাদা কথা বাট এখন চিকিৎসকরা বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন তিনি আর সিয়াম রাখতে পারবেন না সেই ক্ষেত্রে তিনি ফিদিয়া দিবেন কাফারা নয় তিনি ফিদিয়া দিবেন যদি তিনি গত রমাদানে ফিদিয়া না দিয়ে থাকেন তাহলে এই রমাদান আসার আগেই ফিদিয়া দিয়ে দিবেন এটা এই মতটাকে আমরা প্রতিধানযোগ্য এবং শক্তিশালী মত হিসেবে গ্রহণ করছি কারণ অনেক উলামায়ে কেরাম বলেছেন ফিদিয়াটা রমাদানের ভেতরেই দিতে হবে যেহেতু রমাদানের সিয়ামের ফিদিয়া তাহলে তিনি আগাম ফিদিয়াও দিতে পারেন এবং রমাদানের শেষ দিকে এসেও ফিদিয়া দিতে পারেন কিন্তু তিনি যদি দেরি করে ফেলেন তাহলে সেটা তিনি নিয়ম ভঙ্গ করলেন এবং এই কারণে তিনি গুনাহগার হতে পারেন কোনো কোনো আলেমের মতে এবং তার পরবর্তী ফিদিয়ার গ্রহণযোগ্য হবে না কেউ কেউ বলেছেন কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে যখন সালাতটাও কেউ না জেনে অথবা ঘুমিয়ে থাকার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে দেরি করে ফেলে সেখানে শরিয়ত তাকে সেই সালাত পড়ার অনুমতি দিয়েছেন তাহলে ঠিক একই কারণে সিয়ামের ফিদিয়াটা যদি কেউ মিস করে ফেলেন তার নানা মানে অবস্থার কারণে তিনি হয়তো ভুলে গেছেন অথবা ব্যস্ততার কারণে তিনি সময় পাননি দিতে তাহলে সেটা পরিপূর্ণ সাকেত হবে না বরং তাকে দিয়ে দিতে হবে এবং আমরা দেখেছি যে শরঈ বিধান হলো কোনো রমাদানের সিয়াম যদি কেউ ভঙ্গ করে ফেলেন শরঈ নির্দেশনা মোতাবেক তাহলে পরবর্তী রমজান আসার আগেই তাকে সেটা কাজা করতে হবে ঠিক তেমনি ফিদিয়াও পরবর্তী রমজান আসার আগেই তাকে দিয়ে ফেলতে হবে এই জন্য আপনার প্রথম প্রশ্নের উত্তর আমরা বলবো আপনার বাবার সিয়ামের ফিদিয়াটা আপনারা যথাসম্ভব দ্রুত দিয়ে ফেলুন এবং সেটা দেওয়াটা সঙ্গত ছিল রমাদানের মধ্যেই কিন্তু সেটা আপনি দেরি করে ফেলেছেন এখন আর দেরি করবেন না দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন বলেছেন পরিবারে প্রতিবন্ধী বা আমার আব্বুর মতো বৃদ্ধ বা অসুস্থ থাকলে অনেকেই বলে ওরা তো যৌক্তিক কারণেই সিয়াম রাখতে পারছে না আল্লাহ তো দেখছেন তাই কাফফারা লাগবে না এখনও আপনি আবারও কাফফারা বলেছেন আসলে ফিদিয়া লাগবে না এটা বলতে পারেন এমন কথা কতটুকু যৌক্তিক প্রথমত আমরা বলবো অসুস্থতার যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন স্থায়ী অসুস্থতার কারণে ফিদিয়া দিতে হবে কিন্তু অসুস্থতার আরেকটা প্রকার আছে তাতে কোনো ব্যক্তির আসলে কোনো সেন্স আর থাকে না তার আকলটা জায়েল হয়ে যায় তার বুদ্ধি বৃত্তি আর কাজ করে না অতএব কোনো পরিবারে যদি স্ট্রোকের কোনো রোগী থাকেন যিনি মানুষকে চিনতে পারেন না কোনো কিছু স্মরণ নেই তার আগের মেমোরিগুলো আসলে তার চলে গেছে অথবা তার মেমোরি সেলটা কাজ করছে না ব্রেনের মেমোরি সেল কাজ করছে না অথবা কোনো ব্যক্তি যদি মানসিক প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে তো তার আকলটা কাজ করছে না একজন ব্যক্তি শরিয়াতের দৃষ্টিতে মোকাল্লাফ বা দায়িত্বপ্রাপ্ত মুসলিম হিসাবে বিবেচিত হওয়ার জন্য তার পূর্ণ বিবেক সম্পন্ন হতে হবে অতএব কোনো ব্যক্তি যদি অপূর্ণাঙ্গ বিবেকের অধিকারী অথবা তার পুরো ব্রেনটাই আউট হয়ে যায় অথবা কাজ না করে স্ট্রোকের রোগী হওয়ার কারণে ব্রেন স্ট্রোকের কারণে অথবা মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে অথবা পাগল হয়ে যাওয়ার কারণে তাহলে তার কোনো তাকলিফ নেই তার সিয়ামি রাখা লাগবে না তার সালাতের বিষয়টাও থেকে সে মুক্ত অতএব সালাতের কোনো কাফফারা বা ফিদিয়া সিয়ামের কোনো কাফফারা ফিদিয়া তার উপর নেই কিন্তু যেই ব্যক্তির আকলটা কাজ করছে তার শারীরিক সামর্থ্য নাই অর্থাৎ সে এমন একটা রোগে আক্রান্ত অথবা এমন একটা বয়সে পৌঁছে গেছে যে বয়সে পৌঁছার কারণে তার সিয়াম রাখা অসম্ভব নয়। যদি সিয়াম রাখতে যায় সে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়বে, অথবা কোমায় চলে যাবে, অথবা মৃত্যু হতে পারে। তাহলে এই ধরনের ব্যক্তিদের উপর সিয়াম রাখাটা ফরজ নয়, তবে ফিদিয়া দেওয়াটা ফরজ। তাহলে আমাদেরকে কিছুটা ডিস্টিংগুইশ করতে হবে অবস্থা ভেদে, কখন কোন ব্যক্তির উপর সিয়ামের ফরজিয়াতি আর থাকলো না, তাহলে আর ফিদিয়া দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু কোনো কোনো ব্যক্তির উপর সিয়ামের ফরজিয়াতটা থাকলো, কিন্তু তার শুধু শারীরিক অসামর্থ্যের কারণে, স্থায়ীভাবে অক্ষমতার কারণে তাকে ফিদিয়া দিতে হলো। আর কোনো কোনো ব্যক্তি হয়তো সাময়িক অসুস্থতার কারণে যদি সিয়াম ভঙ্গ করে তাহলে তার ফিদিয়া দিলে চলবে না, তাকে সিয়ামটা কাজা করতে হবে, যেহেতু শরিয়া তাকে অসুস্থতার কারণে সিয়াম ভঙ্গ করার অনুমতি দিয়েছে, অথবা সফর অবস্থায় সিয়াম ভঙ্গ করার অনুমতি দিয়েছে, অথবা মহিলাদের হাইজ কিংবা নেফাসের কারণে সিয়াম রাখার তার কোনো অপশানই নাই, তবে তাকে কাজা করতে হবে। অতএব শরিয়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অবস্থায় সিয়াম ভঙ্গ করার অনুমতি দিয়েছে কিন্তু তার কাজা করতে হবে, আবার কোনো কোনো অবস্থায় সিয়াম ভঙ্গ করার অনুমতি দিয়েছে কিন্তু তাকে ফিদিয়া দিতে হবে, কাজা আর তাকে করতে হবে না। কোনো কোনো অবস্থায় সিয়াম ভঙ্গ করার অনুমতি দিয়েছে, তাকে সিয়াম আর কখনোই রাখতে হবে না, কারণ তার উপরে কোনো তাকলিফ নেই। অতএব আমাদেরকে বিষয়গুলো ভালো করে বুঝে নিলে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মোহাম্মদ শাহিন আহমদ আপনি বলেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আল্লাহ শুক্রিয়া। আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখভাল করছেন, আমাদের কেয়ার করছেন, আমাদেরকে আমাদের আহার যোগাচ্ছেন, আমাদেরকে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। বলেছেন আপনার উত্তরায় যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছেন সেটা নতুন বছরে চালু হবে কি? ছোট বাচ্চাদের লেখাপড়ার সুযোগ থাকবে কি? ইনশাআল্লাহ আমরা নতুন বছরেই আমাদের কুল্লিয়াতুল কোরআন ও দেরাসাত আল ইসলামিয়া আমরা এটি খুলতে যাচ্ছি। আমরা সেখানে আরবি ভাষা, কোরআন ভিত্তিক বেশ কিছু কোর্স এবং পাশাপাশি ইন্টারমিডিয়েট পর্যায়ের কোর্স এবং শিক্ষক প্রশিক্ষণ কোর্স এবং কুল্লিয়া আমরা ওপেন করতে যাচ্ছি। যদি আল্লাহ তৌফিক দান করেন আপনারা দোয়া করবেন। আর ছোট বাচ্চাদের জন্য আমাদের চিন্তাভাবনা রয়েছে, আমরা একটা সুন্দর সিলেবাস এবং কারিকুলাম তৈরি করছি, যার আলোকে আমরা বাচ্চাদের জন্য একটা সমন্বিত শিক্ষা চালু করব ইনশাআল্লাহ। সেটা আরও 2 থেকে 3 বছর দেরি হবে ইনশাআল্লাহ, গ্রেড 1 থেকে গ্রেড 12 পর্যন্ত ইনশাআল্লাহ। তানভীর হোসেন খন্দকার আপনি বলেছেন, বড় কুফর ছোট কুফরের ব্যাখ্যা জানতে চাই। এটা আপনার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অজ্ঞতায় যদি কেউ কুফরি করে বসে তাহলে সে কি কাফের হয়ে যায়? প্রথমত আমরা বলবো, কুফর সম্পর্কে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের সালাফ স্পষ্টভাবে বলেছেন, কুফরুন দুনা কুফরিন, কুফর দুই প্রকার, কোনো কুফর হচ্ছে বড় কুফর, কোনো কুফর হচ্ছে ছোট কুফর। তাহলে বড় কুফরের নিচে আছে ছোট কুফর, ছোট কুফরের উপরে আছে বড় কুফর। সেগুলো কোরআন হাদিসের দৃষ্টান্তগুলো অথবা বক্তব্যগুলো, ভাষ্যগুলো, নসুসগুলো বিশ্লেষণ করলেই আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। আর বড় কুফর নিয়ে আমাদের ওলামায়ে কেরাম দীর্ঘ আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। এর মধ্যে মাদারিজুস সালিকিনের মধ্যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বড় কুফরকে 5 ভাগে বিভক্ত করেছেন এবং তার পক্ষে কোরআন হাদিসের দলিল তিনি নিয়ে এসেছেন। যেমন কুফরু তাকযিব, ইসলামী শরিয়াতের মৌলিক কোনো কিছুকে মিথ্যা প্রতিপন্ন করার কুফরি। সে হয়তো স্রষ্টাকে অস্বীকার করছে, সে হয়তো কোরআনকে অস্বীকার করছে, কোরআনের কোনো আয়াত বা সূরাকে অস্বীকার করছে, সে হয়তো ওয়াহির একটা প্রকার যেমন সুন্নাহকে কমপ্লিটলি অস্বীকার করছে। তাহলে এগুলো হলো কুফরু তাকযিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদকি ইয জাআহু আলাইসা ফি জাহান্নামা মাতওয়াল লিল কাফিরিন। আচ্ছা, বলেছেন ওই ব্যক্তির চাইতে জালিম আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যারোপ করে এবং সত্যকে মিথ্যা বলে যে প্রতিপন্ন করেছে, যখন তার কাছে সে সত্য আগমন করেছে। জাহান্নামের মধ্যে কি সেই ব্যক্তিদের আবাস নয় যারা কাফির, যারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে। সূরা জুমার ৩২ নম্বর আয়াত। দ্বিতীয় হচ্ছে কুফুরু ইস্তিকবারিন, অহংকার এবং দম্ভ বশত যে কুফুরি মানুষ করে থাকে এবং তারা সত্যতা থেকে তারা দূরে থাকে, সত্যর পশ্চাতে তারা অবস্থান করে, একসাথে অবস্থান করে না। তার দলিল হলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সূরা আল বাকারার মধ্যে ৩৪ নম্বর আয়াত। যে তবে ইবলিসের কথা আলাদা, সে সেজদা করেনি, সে আল্লাহর নির্দেশ অমান্য করেছে, আল্লাহর নির্দেশ মানতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে, সে অস্বীকার করেছে, দম্ভ করেছে, সে বলেছে এদের সাথে আমি সেজদা করব, আল্লাহর নির্দেশ মানব এবং সেই সেজদা হবে আদমকে সম্মান করে, আদম তো আমার থেকে অনেক অধস্তন বা অনেক নিচু পর্যায়ের। এই অহংকার তাকে পেয়ে বসেছিল ওয়াকানা মিনাল কাফিরিন, এবং এই অহংকারের কারণে সে কি হয়ে গেল? কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুতরাং অহংকার এবং দম্ভ মানুষকে কখনো কখনো আল্লাহর মৌলিক বিধানকে অস্বীকার করার দিকে ঠেলে দেয়, ফলে সে বড় কুফরিতে লিপ্ত হয়ে পড়ে। তৃতীয় যে বিষয়টি সেটি হলো কুফরুল এরাদ, অহংকার ছাড়াও সে যদি ইসলামের মৌলিক বিধান থেকে নিজেকে সরিয়ে নেয়, গুটিয়ে নেয় বা মৌলিক বিধান থেকে বিরাগ ভাজন হয়ে পড়ে, তাহলে এটাকে বলা হয় কুফরুল এরাদ। সে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর দ্বীন থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে গেল, এটাও বড় কুফরি। এবং তার দলিল হলো সূরা আল আহকাফের ৩ নম্বর আয়াত ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন, আর যারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে, কুফরি করেছে, তারা কি তাদেরকে যে সতর্কতা প্রদর্শিত করা হয়েছে বা তাদেরকে যে সতর্ক করা হয়েছিল তা থেকে তারা বিমুখ হয়ে গেছে। তাদেরকে সতর্ক করা হয়েছে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে, ওহী দিয়ে, তারা কোরআন সুন্নাহর এই ওহীর জ্ঞান থেকে তারা বিমুখ হয়ে গিয়েছিল, এগুলোকে অস্বীকার ভরে বা অস্বীকৃতি জ্ঞাপন করে প্রত্যাখ্যান করেছিল, ফলে তারা কুফরের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ৪ নম্বর যেটা সেটা হলো কুফরু শাক, সন্দেহ পোষণ করা। কোরআনটাকে আল্লাহর কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল, আমার সন্দেহ আছে, এই কথাটা যে বলবে সে বড় কুফরিতে লিপ্ত হবে। আল্লাহই কি আমাদের স্রষ্টা ইত্যাদি ইসলামের যে মৌলিক সুস্পষ্ট নীতিমালা, উম্মাহ ইসলামের যতগুলো ইস্যুতে একমত হয়েছে সেগুলোকে যারা অস্বীকার করবেন অথবা সেগুলোর সত্যতার ব্যাপারে সন্দেহ পোষণ করবেন, তাহলে সেটা হবে বড় কুফরি। যেমনটি আমরা দেখি সূরা আল কাহফের ৩৫, ৩৬, ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আর সে তার জান্নাতে প্রবেশ করলো এমত অবস্থায় যে সে নিজের প্রতি জালিম, বলল আমি ধারণা করি না যে এটি সবসময় অবস্থা মানে থাকবে বা এটি ধ্বংস হয়ে যাবে ইত্যাদি। ওয়ামা আযুন্নু সাআতা কায়েমা, আর আমি ধারণা করি না যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। ওলা ইরুদিতু ইলা রাব্বিল আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আর যদি আমাকে ফিরিয়ে দেওয়া হয় আমার রবের কাছে তাহলে অবশ্যই আমি তার চেয়ে উত্তম জিনিস পাবো। ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাওয়িরুহু, তখন তার বন্ধু তার সাথে কথোপকথনের এক পর্যায়ে বলল আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি অস্বীকৃতি জ্ঞাপন করছো সেই সত্তাকে, সেই সত্তার প্রতি যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে। তুম্মা মিন নুতফাতিন তুম্মা সাওয়াকা রাজুলা, তারপরে নুতফা থেকে, বীর্য থেকে, এবং তারপরে তিনি তোমাকে একজন পরিপূর্ণ মানুষ রূপে সুন্দর আকৃতি দিয়েছেন। তাহলে এটা হলো চতুর্থ প্রকার। আর পঞ্চম প্রকার হলো কুফরুন নেফাক, এবং তার পক্ষে দলিল হলো যালিকা বিআন্নাহুম আমানু থুম্মা কাফারু ফাতুবা আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, এটা এই জন্যে যে তারা ইমান এনেছে, তারপর কুফরি করেছে, তারপর আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর অঙ্কিত করে দিয়েছেন, অর্থাৎ সিলগালা করে দিয়েছেন, ফলে তারা আর বুঝতে পারছে না। তাহলে মোট 5 প্রকার কুফরি এখানে আমরা পেলাম। এই 5 প্রকার কুফরি হলো কুফরে আকবার। এরপর থাকলো কুফরু আসগার অথবা ছোট কুফরি। ছোট কুফরি হচ্ছে শরিয়া যে সমস্ত ক্ষেত্রে কুফরি শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু এটার দ্বারা তিনি এমন পাপকে বুঝিয়েছেন যেটা মুসলিম উম্মাকে তার মিল্লাত থেকে উম্মা থেকে বের করে দেয় না, বরং এটা কবিরা গুনাহ হিসাবে স্বীকৃত হয়। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা, যে ব্যক্তি গায়রুল্লাহর সাথে কুফরি করে, যে ব্যক্তি গায়রুল্লাহর সাথে কুফরি করে, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে শপথ করে সে কুফরি করল। এবং এছাড়াও আরেকটা হাদিস রয়েছে, সেবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, যে মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া এটা ফিস্ক অর্থাৎ গুনাহ, এবং তাকে হত্যা করা এটা কুফরি। এখন হত্যা করার কারণে তো আসলে সে মুসলিম উম্মাহ থেকে বের হয়ে যাবে না, তাহলে কি হবে? তাইলে এটা এত বড় কবিরা গুনাহ যে কারণে সে জাহান্নামী হবে, কিন্তু এটা তাকে মুসলিম উম্মাহ থেকে বের করে দেবে না, ফলে এটা হয়ে গেল কুফর আসগার। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কুফর দু প্রকার, এবং সেটা বড় কুফরি এবং ছোট কুফরি। যদি কেউ অজ্ঞতার কারণে কুফরি করে তাহলে সে কি কাফির হবে? এখানে দুটো বিষয়, যদি অজ্ঞতার কারণে কুফরি করে সে কাফের হলো কি না, আর আরেকটা হলো তাকে তাকফির করা হবে কি না, অর্থাৎ কাফের বলে ঘোষণা করা হবে কি না। আসলে এখানে আমরা যেটা দেখি, যে কারণে কাউকে কাফের হিসাবে ঘোষণা করা যাবে না বা তাকে তাকফির করা যাবে না, সেটা কয়েকটা কারণ। সে যদি না জেনে করে ফেলে, ভুলে করে ফেলে, বাধ্য হয়ে করে ফেলে, অথবা সে যদি অপব্যাখ্যার কারণে কুফরি করে ফেলে, অথবা সে যদি তাকলিদান অন্ধ অনুকরণ কারণে কুফরি করে ফেলে, তাহলে তাকে তাকফির করা যাবে না, তাকে তওবার সুযোগ দেওয়া হবে, তাকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে। আর যদি সে না জেনে করে থাকে তাহলে আদতে ফি নাফসিহি, আসলে এটা কি তার কুফরির কাজ হবে কিনা, বড় কুফরির কারণে সে কি কাফের হবে কিনা? হ্যাঁ, হতে পারে। কারণ ইসলাম সম্পর্কে তার মৌলিক জিনিসগুলো জানা যেমন জরুরি, ইসলামকে ভঙ্গ করে যে জিনিসগুলো সেটাও জানা জরুরি। অতএব কোনো ব্যক্তি না জেনে জরুরি জিনিসগুলো যদি সে জ্ঞান অর্জনের মাধ্যমে না শিখে, তাহলেও তার শিরকে লিপ্ত হওয়া বা বড় শিরকে লিপ্ত হওয়া, বড় কুফরিতে লিপ্ত হওয়া বন্ধ হয়ে থাকবে না। ফলে এই কারণে তার ব্যাপারে হয়তো সমাজ তাকে তাকফির করবে না, কিন্তু তার জাহান্নামে যাওয়ার বিষয়টা যদি সেই অবস্থায় মৃত্যুবরণ করে সেটা অবধারিত হয়ে যাবে। অতএব আমাদের এই বিষয়ে সাবধান থাকতে হবে যে অজ্ঞতার কারণের জন্য আমরা কুফরি না করে ফেলি, বরং অজ্ঞতা কুফরি কিংবা শিরকের ব্যাপারে কখনোই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে আমরা শিখতেই হবে যাতে করে আমরা আমাদের ইমানটাকে প্রোটেক্ট করতে পারি। শাহিদুল ইসলাম বলেছেন, কম বয়সে বিয়ে করা কি জায়েজ? বিয়ের কি কোনো বয়স নির্ধারণ করা হয়েছে? আচ্ছা, ইসলামের মৌলিক বিধান হলো বিয়ের বয়সে পৌঁছলে যদি কোনো বাধা না থাকে এবং যদি কেউ মনে করে তার বিয়েটা এখন করাটা সঙ্গত, তার পূর্ণ সামর্থ্য থাকে, তার শারীরিক মানসিক প্রস্তুতি যেমন রয়েছে তার আর্থিক সঙ্গতিও তেমন রয়েছে, তখন বিয়ে করাটা তার জন্য পারমিটেড, অনুমোদিত, বরং বিয়ে করাটা তার জন্য রেকমেন্ডেড, উত্তম কাজ বলে বিবেচিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এটা বুখারীর বর্ণনা, যে বিবাহ হচ্ছে আমার সুন্নাহ, যদি কেউ আমার এই সুন্নাহ থেকে বিরাগ ভাজন হয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং স্বাভাবিক অবস্থায় শক্তি সামর্থ্য থাকার ক্ষেত্রে বিবাহটা রেকমেন্ডেড একটা সুন্নাহ, যেটা আমাদের পরিপালন করা উচিত এবং তা থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা উচিত নয়। তো কম বয়সে আপনি বলতে চাচ্ছেন, আসলে তাহলে বিয়ের বয়সটা কি? ইসলামী শরিয়াতে আসলে বিবাহের সামর্থ্য এবং তার প্রিপারেশনের ব্যাপারে যেটা ফোকাস করা হয়েছে, বয়সটাকে সেভাবে ফোকাস করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যের মাধ্যমে সেটাকে আসলে ব্যক্তিদের চয়েসের উপর ছেড়ে দিয়েছেন, যে পাত্র এবং পাত্রী বা তাদের পক্ষ, তাদের দুটো পরিবার, তাদের জন্য যেটা মাসলাহা, তাদের জন্য যেটা কল্যাণকর মনে করেন সেই স্বাধীনতাটুকু তাদেরকে দেয়া হয়েছে। এই জন্য বিভিন্ন বয়সে আমরা সাহাবায়ে কেরামকে বিবাহ করতে দেখি, এমনকি পরিণত বয়সে অনেকে বিবাহ করেছেন। এবং আজও আসলে পৃথিবীর কোনো আইন এটা বলে না যে 30 বছর বয়সে বিবাহ করবে, 50 বছর বয়সে বিবাহ করা যাবে না, বা এরকম কিছু বলেনি। যদিও বাল্য বিবাহ এর ক্ষেত্রে কোনো দেশ विभिन्न नियम कानून हयतो जारी करेছে। তবে এই ক্ষেত্রে শরিয়া দৃষ্টিভঙ্গি হচ্ছে আসলে বিবাহ কোনো বয়সেই নিষিদ্ধ নয়, বিবাহ কোনো বয়সেই নিষিদ্ধ নয়, কিন্তু বেশ কয়েকটা শর্তের উপরে বিবাহটা ভ্যালিড থাকবে কি থাকবে না সেটা নির্ভর করবে। যদি কখনো অল্প বয়সী বিবাহটা হয়ে থাকে তাহলে সেটার ভ্যালিডিটি নির্ভর করবে পরবর্তীতে ম্যাচিউরড হওয়ার পরে সেই মেয়ে এটাকে আসলে গ্রহণ করছে কিনা, পাত্রপক্ষ বা উভয় পক্ষ সেটাকে গ্রহণ করছে কিনা ইত্যাদি। তো আমরা বলবো যে এত জটিলতায় যাওয়ার প্রয়োজনটা কি। আমরা উভয় পক্ষ যখন দেখব যে তারা ফিজিক্যালি এবং মেন্টালি ম্যাচিউরড তখনই আর্থিক সামর্থ্যের শর্তে সেটাকে আসলে চালু করা যেতে পারে। আর এক্ষেত্রে আমরা মেয়েদের মতামত নেওয়ারও পক্ষপাতি। মেয়েদের মতামত নেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা তুস্তামার এবং কোনো কোনো বর্ণায় বলছেন হাত্তা তুস্তাদান। হ্যাঁ, সুতরাং বিবাহের বয়স নানা কারণে, যেমন আমরা যদি বলি যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন, সে সময়ের প্রেক্ষাপট বুঝতে হবে এবং সেটাকে যে ইসলামী শরিয়া যে যেমন বয়সটা নির্ধারণ করে দেয়নি সেটাও আমাদের মনে রাখতে হবে। এবং সব কিছু মিলিয়ে আরও কিছু বিষয়, যেমন যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দেওয়া হয়েছিল তখন তার ফ্যামিলি তার ফিজিক্যাল স্ট্রেংথ এটাকে বিবেচনা নিয়েছে এবং মনে করেছে যে এই বয়সে বিয়ে হওয়াটা কোনো অসুবিধা নেই। ফলে সেই দলিলটাকে সামনে রেখে আমরা এতটুকু বলতে পারি ইসলামী শরিয়া বিবাহের কোনো বয়সকে সুনির্ধারিত করে দেয়নি, না নিম্নতম কোনো বয়স না উচ্চতম কোনো বয়স। কিন্তু এটাও বলে দেয়নি যে ৬ বছরে বিয়ে দিতেই হবে অথবা ১০ বছর বয়স হলে বিয়ে দিতেই হবে অথবা ১৬ বছর বয়স কিংবা ১৮ বছর ২০ বছর বয়স হলে বিয়ে দিতেই হবে। যেটা আমরা আজকের আলোচনায় বললাম যে শরিয়া আসলে এই বিষয়টা পরিবারের অভিভাবকদের উপর ছেড়ে দিয়েছে, তারা যেটা ভালো মনে করে। কিন্তু আমরা বিভিন্ন টেক্সট এবং বিবাহের বিভিন্ন মাসআলাগুলো যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে মেয়েদের বিবাহ যদি কখনো আগেভাগে হয় কিন্তু তার যদি সংসার করার মতো পরিপূর্ণ শারীরিক প্রস্তুতি না থাকে কিংবা মানসিক প্রস্তুতি না থাকে তাহলে তাকে সংসারে পাঠানোটা সঙ্গত হবে না, সেটাই আমরা বিভিন্ন নুসুসের আলোকেও বুঝতে পারছি। অতএব সেদিকটাও আমাদের মনে রাখতে হবে। সব কিছু মিলে আমরা কনক্লুডিংয়ে এটা বলবো যে বিবাহের কোনো সুনির্ধারিত বয়স নিম্নতম কিংবা ঊর্ধ্বতম এটা ইসলামী শরিয়া নির্ধারণ না করে এটা মানুষের প্রস্তুতি এবং তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর রেখে দিয়েছে। তবে যে কোনো বয়সের বিবাহকে ইসলাম কখনো কখনো সরাসরি সমর্থন দিয়েছে যে হ্যাঁ হতে পারে কোনো অসুবিধা নেই, আর কখনো কখনো শর্ত সাপেক্ষে সেই বিবাহকে ভ্যালিড করার মতো সুযোগ বা স্কোপ করে দিয়েছে। যেমন বিশেষ করে যদি কখনো ছোট বয়সে অভিভাবক বিয়ে দিয়ে দেয় তাহলে সেটাকে কার্যকর করবে পরিণত বয়সে গিয়ে, যখন সে উভয় পক্ষ বরকনে সে বিবাহটাকে মেনে নেবে তখন। আচ্ছা, তো আমাদের কাছে আসলে আরও অনেকগুলো প্রশ্ন এসেছে যেগুলো আমরা আসলে এই মুহূর্তে উত্তর দিতে পারছি না, যেহেতু মাগরিবের সালাতের আজান প্রায় কাছাকাছি হয়ে গেছে। আপনাদের কিছু প্রশ্নের আমরা আজকে উত্তর দেব খুবই সংক্ষেপে দ্রুত গতিতে, যেগুলো আমাদের কাছে আজকে এসেছে। আজকের এই লাইভ চলাকালে আপনারা যে প্রশ্নগুলো করেছেন আমরা খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। মুসলিমা মুর্শিদা আপনি বলেছেন আমার আম্মু গত ৬ তারিখে মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার আম্মুর জন্য দোয়া চাই। আমরা দোয়া করছি গাফারাল্লাহু লাহা ওয়া আদখালাহা ফি ফাসিহি জান্নাতিহি জান্নাতুল ফিরদাউস। আমি জানতে পারলাম মৃত ব্যক্তির জন্য নাকি প্রচলিত নিয়মে কোরআন খতম করা উচিত নয়, কিন্তু আমি যদি কোরআনের কোনো সূরা পড়ে আম্মুর রুহে সওয়াব পৌঁছে দেওয়ার দোয়া করি তাহলে সেটা জায়েজ হবে কি না? আসলে মৃত ব্যক্তির জন্য কোরআনখানি করে সেটা ইসালে সওয়াব যেটাকে বলা হয় ইসাল করা অর্থাৎ পৌঁছে দেওয়া, এটা সঠিক নয়, যদিও ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ এ মতটি পোষণ করেছেন। বরং যেগুলো পৌঁছে মৃত ব্যক্তির জন্য সেগুলো হচ্ছে যেমন তার জন্য দোয়া করা, তার যদি হজ ফরজ হয়ে থাকে সে ফরজ আদায় করে দেওয়া, তার সিয়াম ফরজ থাকলে সে সিয়ামগুলো রেখে দেওয়া, তার পক্ষ থেকে দান করা, সাদাকা করা, সাদাকা জারিয়া চালু করা ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো। তার নামে কোরআন খানি করাটা আমরা বলেছি শুদ্ধ নয়, এবং আপনি যদি কোরআনের কোনো আয়াত পড়ে তার রুহে বক্সে দেন সে একই কাজই হলো। সেটা না করে আপনি দোয়া করবেন, আপনি কোরআন তেলাওয়াত করে দোয়া করুন, সালাতের পরে দোয়া করুন, আপনি তার নামে সাদাকা জারিয়া করুন, তার কোনো ঋণ থাকলে সেটা শোধ করে দিন ইত্যাদি কাজগুলো হতে পারে। রেজাউল বলেছেন, কোরআন তেলাওয়াত করা সবার জন্য কি ফরজ? কিছু মানুষ কোরআন পড়তে পারে না, তাদের জন্য তাদের কি অবস্থা হবে দয়া করে জানান। কোরআন তেলাওয়াত করা তো অবস্থার সাপেক্ষে কোনো কোনো তেলাওয়াত ফরজ, যেমন সালাতের মধ্যে আপনি কোরআন তো পড়তেই হবে, তা নাহলে তো হবে না। আল্লাহ তাআলা বলছেন ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন, অতএব সালাতের মধ্যে সূরা ফাতিহা এবং অন্য সূরা সব কিছু মিলিয়ে কোরআন থেকে কিছু না কিছু তেলাওয়াত করা এটা ফরজ। অতএব কোরআন আমাদেরকে শিখতেই হবে, বুঝতেই হবে। যারা এখনও শেখেননি তারা দ্রুত শেখার ব্যবস্থা করুন। অবন্তিকা হাসান বলেছেন, ছবি তোলা কি জায়েজ? ফ্রেন্ডদের ফোনে আগের মুখ খোলা ছবি রাখা যাবে না। আপনি মেয়েদের মুখ খোলা ছবি মানুষের সাথে শেয়ার করা যাবে না, এবং এই ছবিগুলো আপনি শুধু প্রয়োজনে ব্যবহার করবেন, যেমন পাসপোর্টে কিংবা আইডিতে। আদারওয়াইজ আসলে এভাবে মেয়েদের জন্য জায়েজ হবে না। আর মেয়েদের জন্য তাদের ছবি প্রয়োজন ছাড়া তোলাটা মোটেই সঙ্গত হবে না, কারণ এই ছবিটা যদি অন্যদের কাছে চলে যায় তাহলে সে গুনাহগার হবে। রায়ান আফরোজ বলেছেন, আমার ফোনে কোরআনের অ্যাপস নামানো হয়েছে, এখন যদি কোনোভাবে আমার মোবাইল ফোনটা আমার পায়ে লেগে যায় তাহলে কি আমার গুনাহ হবে? কোরআন যখন আমাদের কোথাও অবস্থান করে, সেটা সফটওয়্যার আকারে হোক বা হার্ডওয়্যার আকারে হোক বা হার্ড কপি, তাহলে আমাদেরকে সেই সফটওয়্যারটা অথবা সেই সিডিটা অথবা সেই মোবাইল ফোন সেটটা আমাদেরকে খুবই সম্মানজনকভাবে আচরণ করতে হবে, কোরআনের কারণে, আসলে সেটের কারণে নয়। মাসুম বিল্লাহ বলেছেন, আমরা জানি চাচিকে বিবাহ করা জায়েজ, কিন্তু অনেকে দেখি চাচিকে জেঠিকে বড় আম্মু ছোট আম্মু বলে ডাকে, এটা ইসলামে কতটুকু জায়েজ জানালে খুশি হতাম। চাচি যদি বিধবা হয়ে যায় অথবা চাচা থেকে তালাকপ্রাপ্ত হয় তখন সেখানে বিবাহ জায়েজ, ঠিকই বলেছেন। চাচিকে বড় আম্মু ছোট আম্মু, এটা আমরা চাচি আম্মু এটাও বলে অনেকে, জেঠি আম্মু বলে, তো এটা আমাদেরকে দেখতে হবে। যদি সে তার মাকে বাদ দিয়ে তাদেরকে আম্মু বলে ডাকে তাহলে এটা শরীয়তে জায়েজ হবে না। নিজের বাবাকে বাদ দিয়ে কাউকে বাবা ডাকলেও শরীয়তে জায়েজ হবে না, কিন্তু বাবা এবং মাকে তাদের জায়গায় প্রতিষ্ঠিত রেখে যদি, এটা আমাদের ভাষায় আসলে আছে, যেমন খালাম্মু, খালাম্মা, চাচি আম্মা, জেঠি আম্মা, অতএব বড় আম্মা ছোট আম্মা, এভাবে বলার একটা প্রচলন আছে, এটা শরিয়াতে আসলে ওইভাবে নিষিদ্ধ নয়। নিষিদ্ধ হচ্ছে বাবাকে রিপ্লেস করা অন্য আরেকজন বাবা দিয়ে, মাকে রিপ্লেস করা অন্য আরেকজন মাকে দিয়ে। সে যদি খালা হয় অথবা খালু হয় অথবা মানে যেই হোক না কেন, এই রিপ্লেসমেন্টটা শরিয়াতে জায়েজ নেই। আমাদেরকে এদিকে সতর্ক থাকতে হবে, যদি সেটা রিপ্লেসমেন্ট না হয় তাহলে শরিয়াতে জায়েজ হতে কোনো বাধা নেই, কারণ তাকে ডাকা হচ্ছে একটা নামে কিন্তু তাকে আসলে মায়ের মর্যাদা দেওয়া হচ্ছে না, বাবা হিসাবে ডাকা হচ্ছে, বাবার মর্যাদা দেওয়া হচ্ছে না, জাস্ট তাকে চাচা অথবা চাচি, ফুফু অথবা খালা এভাবেই তাকে মর্যাদা দেওয়া হচ্ছে। তো আজ এ পর্যন্তই, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী লাইভ সেশনে। আল্লাহ আমাদের সবার আমলগুলোকে কবুল করুন এ দোয়া করি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।